হ্যালো ফ্রেন্ডস, আজকের নতুন গল্পটি হল দি হলি বুকস, পবিত্র বইগুলো। আজকের এই গল্পের মধ্যে বিভিন্ন ইংরেজি শব্দের বাংলা এবং এই গল্পের লাইনগুলো ভালো করে বুঝিয়ে বলার চেষ্টা করব। আপনারা এই গল্পটি শুনে যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনে প্রেস করবেন এবং লাইক দেবেন। ওয়ান্স দেয়ার লিভড এ ব্রাহ্মিন, একবার সেখানে বাস করতেন একজন ব্রাহ্মণ শিক্ষক, হু ইউজ টু টিচ হলি বুকস, যিনি কি করতেন, পড়াতেন। ইউজ টু টিচ মানে পড়াতেন, ইউজ টু মানে কোনো অভ্যাসগত কাজ বোঝায়, তার কোনো কাজ অভ্যাসগত ছিল। ইউজ টু টিচ মানে তিনি যে পড়াতেন সেটা প্রতিদিন করতেন। ইউজ টু টিচ হলি বুকস মানে পবিত্র বইগুলো পড়াতেন। এ ব্রাহ্মিন স্টুডেন্ট নিউ অল দ্য ভার্সেস থরোলি, একজন ব্রাহ্মণ ছাত্র নিউ মানে জানত অল দ্য ভার্সেস, সমগ্র গাথাগুলো, সেই ধর্মীয় গাথাগুলো, সেই ধর্মীয় পদ্মগুলো, কি থরোলি জানত মানে সমগ্রভাবে জানত। উইদাউট লুকিং অ্যাট দি বুকস অ্যান্ড কুড রিসাইট দ্যাম, এবং সেগুলোকে কি আবৃত্তি করতে পারত। উইদাউট লুকিং মানে না দেখে, উইদাউট মানে ছাড়া, লুকিং মানে দেখা, অ্যাট বুকস বই না দেখে, দ্য টিচার উড অলওয়েজ অ্যাপ্রিসিয়েট হিম, সেই শিক্ষক তার যে স্টুডেন্ট বা তার যে শিষ্য বা ছাত্র না দেখে যে এইভাবে বই পড়তে পারত, মানে ধর্মীয় গাথাগুলো বলতে পারত, আবৃত্তি করতে পারত, সেই জন্য তাকে তার শিক্ষক তার প্রশংসা করতেন। ওয়েন দ্য স্টুডেন্ট গ্রু আপ ই স্টার্টেড এ বিজনেস অ্যান্ড সুন গট মেরিড, ওয়েন দ্য স্টুডেন্ট যখন সেই ছাত্র গ্রু আপ মানে বড় হয়েছিল, হি স্টার্টেড এ বিজনেস সে শুরু করেছিল একটা ব্যবসা, সুন গট মেরিড এবং তাড়াতাড়ি, সুন মানে তাড়াতাড়ি, গট মেরিড মানে তার বিবাহ হয়েছিল। He didn't get much time for the holy books and soon forgot all that he had learned. He didn't get much time. She shomoy peto na. Get mane power. Ki peto na. Much time. Beshi shomoy peto na. For the holy books. Kisher jonno? Shei pobitro boi gulor jonno. And soon forgot. Ebong tatari bhule giyechilo. All that he had learned. Jeigulo she shikhechilo. She somostogulo ki korechilo? Bhule giyechilo. One day, ekdin, he met his teacher. On the way. Ekdin she tar shikshoker sathe dekha hoyechilo. On the way, shei pothe. The teacher asked him. Tar shikshok take jiggesha korechilen. Son, do you remember the holy verses? Chele, tumi tomar ki mone ache sei holy verses, sei pobitro gatha gulo, poddo gulo? He said, no sir, after marriage my business and family took up all my time. Ekhane took up ekta holo group verb, ar onnobhabe bolte gele phrasal verb, to took ar up mile hoyeche took up. দ্য টু কাপের অর্থ হলো দায়িত্ব লওয়া। হ্যাঁ, আমার কি বলেছে, নো স্যার, না স্যার, আফটার ম্যারেজ আমার বিবাহর পরে, মাই বিজনেস আমার ব্যবসা এবং আমার অ্যান্ড মাই ফ্যামিলি এবং আমার পরিবার, হ্যাঁ মানে সময় নিয়ে নে সব কিছু, অল মাই টাইম সমস্ত সময় নিয়ে নে, আই কুডন্ট ফাইন্ড এনি টাইম ফর হলি বুকস, আমি পাই না, কি পাই না, ফাইন্ড এনি টাইম কোনো সময় ফর হলি বুকস, এই পবিত্র বইগুলোর জন্য কোনো সময় পাই না। দ্য টিচার সেড, শিক্ষক বলেছিলেন, দ্যাটস স্যাড, এখানে দ্যাটস হলো দ্যাট ইজ, এটা একটা কন্ট্রাকশন, দ্যাট ইজ স্যাড মানে এটার মানে হলো মানে ওইটা খুব দুঃখজনক। ওয়ান অফ ইয়োর মেজর ডিউটিস is to remember the holy books, one of your major duties. Tumar pradhan kartobbo gulor moddhe ekta kartobbo holo
ডিউটি মানে কর্তব্য হলো কি? ইজ টু রিমেম্বার, মনে রাখা, দি হলি বুকস, এই পবিত্র বইগুলোকে মনে রাখা, দে হেল্প কাম ইউর মাইন্ড, তারা তোমাকে সেই বইগুলোর কথা বলছেন, সেই বইগুলো হেল্প করবে, সাহায্য করবে, কাম ইউর মাইন্ড, তোমার মনকে শান্ত রাখতে সাহায্য করবে, অ্যান্ড মেক ইউ, এবং কি করবে, বানাবে তোমাকে এ বেটার পারসন, একজন ভালো মানুষ, সেইং সো, এই কথা তাই বলে দ্য টিচার লেফট, সেই শিক্ষক চলে গিয়েছিলেন, অ্যান্ড দি ব্রাহ্মিন ওয়েন্ট ব্যাক টু স্টাডিং হিজ হলি বুকস, এবং সেই ব্রাহ্মিন কি করেছিল, ওয়েন ব্যাক, ফিরে গিয়েছিল টু স্টাডিং হিজ হলি বুকস, তার সেই পবিত্র বইগুলো পড়তে চলে গিয়েছিল, হি সুন বিকেম, সে কি হয়েছিল, হি সুন তাড়াতাড়ি বিকেম, হয়েছিল কি, অ্যা বেটার বিজনেসম্যান, একজন ভালো ব্যবসায়ী, অ্যান্ড হেল্ড হিজ ফ্যামিলি ওয়েল, এবং তার পরিবারকে সে ভালো করে দায়িত্বশীল হিসেবে রেখেছিল। আজকের এই গল্পটার মধ্যে দেখা যায় যে আমরা একটা কি পড়েছি, যে হলি বুকসের বিশেষত্ব, এই হলি বুকস আমাদেরকে জীবনে, আমাদের জীবনে কি করে এবং আমাদের জীবনে তার প্রভাব, সেগুলোর বিষয়েই আমরা জানতে পেরেছি এই গল্পটা থেকে পড়ে। এই গল্পটা শুনে কিরম লাগলো, যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করবেন এবং লাইক বাটন প্রেস করবেন।